আমার সব শেষ, আমার 500-400টা দোকান ভাই ভাড়া আমরা সবাই এই মার্কেটে, আমরা আজকে জন্মে থেকে মার্কেট করি এই দোকান, 500-400টা দোকান দোকানদার ভাই পুরো নিঃস্ব হয়ে গেল। শুনছি কে বলে স্বাধীনতা কে বলে একটা লাগবো সেই কাজে না, কেন 10টা 15টা মেন সুইচ অফ, অফ হওয়ার কারণে আমার মার্কেটে অফ, তো আমরা চলে যাবো। এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে কিছু ইন্ধন আছে, হ্যাঁ এটা আগুন লাগানো এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কি ধরনের, আমরা ফোন দিয়েছি 3টার সময়, আমরা আইতে আইতে 4:30-4:30 বাজে, তাই এই ক্ষেত্রে অনেক পুরো আগুন ধরলা ফায়ার, ওই যে ফায়ার সার্ভিস নাই যে ফায়ার ঠিক আছে পাই তার পানি এর ভিতরে আগুন লাগে, এই যে আমি এখানে আগুন নিভাইলাম ভিতরে আর আগুন জ্বলতেছে, এখানে আগুন লাগছে, আমি এখানে কেটে বলে পুষেছি আচ্ছা, আমার এই গবলক আমাদের এই গবলক আগুন লাগে না, তারপর আমি তালা করলাম, ব্যবহার করলে আমি দেখি পারি দেখি না, কোনো মতো ক্যাশটা উদ্ধার করছি, ক্যাশে আমার 7,000 টাকা আছে, পানি নেই আগুন লাগিয়ে পুজো চাই, তারপরে আবার ফায়ার সার্ভিস দিন ধরে যে আইতেই আছে, এখন আগুন এখন তো সব শেষই, আমার জব সব শেষ, আমার 500-400টা দোকান ভাই ভাড়া ধরে আমরা সবাই এই মার্কেটে, আমরা আজকে জন্মে থেকে মার্কেট করি এই দোকান, 500-400টা দোকান দোকানদার ভাই পুরো নিঃস্ব হয়ে গেল একদম, আমার মার্কেটে 5টা দোকান একদম শেষ, একদম কি হয়েছে আমার 60-70 লাখ টাকার মতো আমার 5টা দোকানে মাল ছিল সব শেষ একদম। আমার হলো 2টা হলো ওয়ান টাইমের দোকান, ওয়ান টাইমের প্লেট বাটি চামচ টামচ রেস্টুরেন্টে মাল দেয়, আর 3টা হলো মুদি দোকান ছিল একদম সাই, 1 টাকারও আমি 100 টাকারও মাল বাই করতে পারি। রাত্রে 2:30 মার্কেট থেকে কে বা কারা ফোন দিয়ে জানি না বলছে কৃষি মার্কেট আগুন লাগছে, আমরা দৌড়াই উঠিয়া দেখছি 2টা ফায়ার সার্ভিস আছে, কিন্তু 1টা ফায়ার সার্ভিসে পানি আছে, আর তাতে পানি নেই, অল্প একটু পানি দিছে, তারপরে একটাতে পানি না আরেকটা পানি দিচ্ছে, বাকি গাড়িগুলো পরপর আসছে আইসে, কিন্তু কোনো আগুনটা নিয়ন্ত্রণে নেওয়ার খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, প্রায় সকাল 8টার পর পর্যন্ত আগুন আনতে সক্ষম হয় না, আগুনটা লাগার এটা কিন্তু আমরা বলতে পারবো না, তবে আমরা শুধু খালি শুনছি যে হক ব্রেডের এখান থেকে আগুনটা লাগছে, এটা শুনছি পাবলিকের মুখে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি নিজে দেখি না। তো আপনাদের দোকানে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? এটা আমার বড় ভাইয়ের দোকান, রহমান জার্নালিস্ট দোকানটা উনি ভাড়া করেন, কিন্তু দোকানে প্রায় 40-42-এর ভিতরে মালামাল ছিল, একদম সবই শেষ হয়ে গেল, এটা কোনো সরকারিভাবে বেসরকারিভাবে কোনোটা কিছুই কোনো আশ্বাস দেয় নাই, তবে সোমালী ব্যাংকের সামনে আমরা একটু আগে মাইকিং পাইছি, যাই আমি নিজে দেখাইছি ভোটার আইডি কার্ডটা, বরাদ্দপত্র থাকলে বরাদ্দপত্র ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, ট্রেড লাইসেন্সের ফটোকপি, না হয়তো 3টার মধ্যে 2টা জমা নিচ্ছে, কে নিচ্ছে কারা নিচ্ছে কার মাধ্যমে নিচ্ছে কি হবে এটা জানি না, আর বাড়াইটা দোকান হলে ট্রেড লাইসেন্স থাকলে বা ফটোকপি থাকলে এই বাড়ার এই দলিলটা যেটা চুক্তিপত্র ওটার ফটোকপি ওখানে জমা দিতে বলছে, ফোন দিয়েছে কিন্তু তাদেরকে পাইতে খুবই কষ্ট হয়েছে, মোটামুটি এখানে আইসা শুনতে পারলাম, কারণ ফায়ার সার্ভিসটা আড়ঙ্গের পিছনে আশ্বাদীদের মুখে সেখান থেকে এখানে আইতে এত দেরি, আবার আসে একটু পানি দিলে পানি নাই, আবার পানি পাওয়া যায় না, এটা আসলে মানসিক না অমানসিক তা জানি না, তারপরে মিরপুর এখান থেকে কয় মিনিট লাগবে বেড়ে দিয়ে আসতে, লোকেশন তো এখন রাস্তাঘাটের খুবই ভালো, এই রাত্রে আড়াইটা অত গাড়ি ঘুরিও নাই, কিন্তু সেখান থেকে আইসে প্রায় 4টার পর, আবার রায়বাজার আছে বিভিন্ন দিকের থেকে ফায়ার সার্ভিস আয়া চতুর্দিকের থেকে পানি মারলে, আমার মনে হয় জনগণের বা সরকারি সম্পত্তি হোক আর জনগণের সম্পত্তি হোক এত ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, তারা যদি ঠিকঠাক মতো পানি চতুর্দিকে, যেমন আমি এই মার্কেট ক্যাম্পের এখানে যখন যে আসছি তখন এদিকে 2টা গাড়ি আসছে, পরম্পর আরও 2-3টা গাড়ি ওদিক থেকে আসতেছে, আমি আমার মোবাইলটা এই এক হাত মোবাইল এইভাবে লাড়া দিছি যে বাম দিক দিয়ে যান, বাম দিক দিয়ে যান, অর্থাৎ কাদেরিয়া মন্দার স্যার
দক্ষিণ পাশ দিয়া যে রোডটা এই মার্কেটের উত্তর পাশ, ওই দিক দিয়া ঢুকলে আগুনটা তো এদিকের তো আসছে, ওই দিকের তো দুইটা গাড়িতে যদি ব্যবস্থা নিত, ওই দিক থেকে দুইটা ব্যবস্থা নিত তো তাড়াতাড়ি হয়তো আগুনটা নিয়ন্ত্রণে আনার সম্ভাবনা ছিল। এটা আমার মন্তব্য, আমি যা দেখেছি।